মসজিদের এই আয়াতে মিলাদ কোরআন থেকে প্রমাণ না করতে পারি এখনি নগদ তোমাকে 50,000 টাকা ফোন পেতে মেরে দেব আমার রাসূলের মিলাদ সূরা আত-তাওবাতে আছে আমার রাসূলের মিলাদ সূরা আল-জুমআতে আছে আমার রাসূলের মিলাদ সূরা আল-মাইদা আয়াত 104 بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম বললেন ইয়া বনী ইসরাঈল আয় আমার কওমের মানুষেরা ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম নিশ্চয় আমি তোমাদের মাঝে একজন রাসূল হয়ে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা এবং পূর্বে তৌরাত যে অবতীর্ণ হয়েছে তার সত্যায়নকারী জোরে বলেন সুবহানাল্লাহ ও মুবাশশিরাম বি রাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ তোমাদেরকে একটা শুভ সংবাদ শোনাই যে আমার পরে দুনিয়ায় আসবেন তার নাম হবে আহমদ জোরে বলুন এরা বলছে মিলাদ নাই আর আমার নবীর এই আগমনটাই আমার রাসূলের আগমনের 500 বছর আগে নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতের মাঝে বর্ণনা করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কানা খুঁজে পায় না কিসের দলিল দিলাম আমি কোরআন শরীফ আমার রাসূলের মিলাদ সূরা আত-তাওবাতে আছে আমার রাসূলের মিলাদ সূরা আল-জুমআতে আছে আমার রাসূলের মিলাদ সূরা আল-মাইদা আয়াত 114 তে আছে আমার রাসূলের মিলাদ সূরা আল-মাইদার 15 নম্বর আয়াতে আছে আমার নবীর মিলাদ সূরা আল-ইমরানের 174 নম্বর আয়াতে আছে আমার নবীর মিলাদ কোরআন মাজিদের সূরা আল-ইমরানের 81-82 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীর মিলাদ বর্ণনা করেছে কানা তুই খুঁজে পাস না দোষ আমার নাই হে বন্ধু কোরআনের প্রমাণ দিয়েছি যদি একটা কেউ বলে এই স্টেজে এখন এখানে আমি এমন তাগিদ দিয়ে বলি না তবে বলতে এখন আস্তে আস্তে বাধ্য হচ্ছে কথা বুঝেছেন কোন মায়ের পুত্র থাকলে এখানে এসো আমি কোরআন শরীফ থেকে দেখাবো কমপক্ষে আমার কাছে চারখানা তাফসীর আছে তাফসীরে জালালাইন তাফসীরে দুররে মানসুর তাফসীরে ইবনে কাসির তাফসীরে ইবনে আব্বাস এই চারটি তাফসীর থেকে যদি কোরআন মাজিদে এই আয়াতে মিলাদ কোরআন থেকে প্রমাণ না করতে পারি এখনি নগদ তোমাকে 50,000 টাকা ফোন পেতে মেরে দেব ফোন পেতে মেরে দেব 50,000 টাকা চ্যালেঞ্জ লাও আর মিলাদ আছে কিনা দেখে নাও তাহলে মিলাদ সর্বপ্রথম আমার আল্লাহ আম্বিয়ায়ে কেরামের রূহকে একত্রিত করে পালন করেছে সুবহানাল্লাহ কোরআন উম্মাদিদের সূরা ইমরান 81 থেকে 82 নম্বর আয়াত জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা আমরা মোটামুটি একটা তো পেলাম আর দরকার নাই থাক একটা তো পড়েই শোনালাম না বেশি শোনাইতে হবে সুন্নিরাই একটা পেলেই যথেষ্ট আর যারা মানে না ওরা হাজার দিলেও মানবে তো ওদের মানানোর দরকার নেই অন্তত আমরা বুঝে থাকি যে না মিলাদ আছে